72তম বর্ষে জমজমাট বালিগঞ্জ সর্বজনীনের কালী পুজো ঐতিহ্য সাবেকিয়ানাকে বজায় রেখে পুজো করে চলেছে তারা। শনিবারের সন্ধ্যায় মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল তাদের পুজো। উদ্বোধনে চমক দিয়েছে এই পুজো। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন সেলিব্রিটিরা ফিতে কেটে পুজোর উদ্বোধন করছেন, তখন স্থানীয় প্রবীণ নাগরিকের হাত ধরে উদ্বোধন হলো এই পুজো। কলকাতার অন্যতম বর্ধিষ্ণু এই অঞ্চল, তবুও এলাকার সমস্ত মানুষ সমবেত হয়ে এই পুজোয় যোগ দেন। জাত্যাভিমান ভুলে সকলে মিলে উদ্বোধন করলেন এই পুজোর। এদিনের পুজো উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার তিন করি দত্ত। শুধু পুজোর আয়োজন নয়, চার দিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা। সঙ্গে থাকছে মহাভোগের আয়োজন। এটা আমাদের 72তম বার্ষিক পুজো, আর আমাদের প্রত্যেক বছরই পুজোটা আস্তে 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 একটু বড় রূপ হচ্ছে। সবাই পাড়া যতজন আমরা আছি তারাই মিলেমিশে এই পুজোটা করে। তো এই পুজোটা ডিজাইনিং বলো, এই পুজোটা কনস্ট্রাকশন বলো, বা যদি লাইটিং বলো, সব ইনহাউস। এই একটার মজাটাই আলাদা, যে নিজেরা বসে সব কিছু প্ল্যান করছে, নিজেরাই ওটাকে ইমপ্লিমেন্ট করছে, মানে ওটা খুব ভাল লাগে। আর এটাই হচ্ছে এই পাড়ার একটা খেয়ালে বলতে পারি আমরা। আমি তোমরা সবাই তোমার সবাইকে দীপাবলি আর কালী পুজো শুভেচ্ছা জানাই, আর বছরটা সবার খুব ভালো কাটুক। প্রতি বছরই কিছু না কিছু একটা নতুন চমক দেখায়, আর এই চমকটা আমরা প্রতি বছরই সাকসেসফুল হই। এই পুজোটা আমাদের বালিগঞ্জ সর্বজনীন শ্যামা পুজো 72 বছর আমাদের বাবা কাকারা করতেন, তারপরে আমরা ধরেছি, আমাদের পরে আমাদের ভাইপো ছেলেরা করছে, তাদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে আমাদের পুরো পল্লীবাসী এলাকার সমস্ত লোকজন, মহিলা বলুন, মহিলা বলুন, ভদ্রলোক বলুন, সবাই আমরা হাতে হাত মিলিয়ে নিয়ে এই পুজোটাকে আপন মনে করে আমরা খুব আনন্দ করি এই চার দিন। এই আনন্দটা সারা বছরের জন্য আমরা অপেক্ষা থাকি যে এই আনন্দটা আবার কবে আসবে। আশা করি মায়ের আশীর্বাদে আমরা যাতে এইভাবে আমরা সাকসেসফুল হই, ভালো চমক দেখাতে পারি, আর আমাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কোনো আমাদের যেটা ফরবিট টাওয়ার, আশা টাওয়ার, রাতুর অ্যাপয়েন্টমেন্ট, শুভম ভিলা, কৃতিকা বিল্ডিং, প্রতিটা ফ্ল্যাটে ওনাদের কাছ থেকে আমরা যথেষ্ট হেল্প পাই। Thank you.